কচুর লতি খেতে অনেক সুস্বাদু লাগলেও এই লতি পরিষ্কার করাটা কিন্তু কম বেশি সবার কাছে বিরক্ত লাগে। বিশেষ করে লতি পরিষ্কার করতে সময়টা একটু বেশি লাগার কারণে অনেকে এই লতি খেতে চায় না। তবে আজ আমি আপনাদেরকে লতি পরিষ্কার করার এমন একটি পদ্ধতি বলবো যে লতি পরিষ্কার করতে আপনাদের আর কোনো কষ্টই হবে না, খুব সহজে এবং খুব কম সময়ে আপনারা কচুর লতি পরিষ্কার করে নিতে পারবেন। এরপর থেকে দেখবেন যে কচুর লতি পরিষ্কার করা আপনাদের কাছে আর একটুও বিরক্ত লাগছে না। কচুর লতি পরিষ্কার করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে বাজার থেকে লতিগুলো কিনে আনার পরে এই লতিগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর পানিতে ভিজিয়ে নেওয়ার পরে খুবই দ্রুত এই লতিগুলো পরিষ্কার করা যাবে। আর কীভাবে পরিষ্কার করা যাবে তাই কিন্তু আপনাদের দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। তো পানিতে ভিজিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটি বড় গামলায় পানি নিয়েছি আর এই পানির ভেতরে আমি লতিগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, এই লতিগুলো এমনভাবে ভেজাতে হবে যেন পানিতে লতিগুলো সম্পূর্ণভাবে ডুবে যায়। এজন্য আমি এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে পানি দিবেন যেন লতিগুলো ডুবে যায়। আর তারপরে এভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিবেন। এই 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমরা কিন্তু লতিগুলো পানিতে ভিজিয়ে রাখব। তো 15 মিনিট পরে আমি ফিরে এসেছি, এখন এই লতিগুলো আমরা পানি থেকে তুলে নিব। আর এরপরে কিন্তু আমরা কীভাবে পরিষ্কার করব দেখবেন, খুবই সহজভাবে এবং খুবই দ্রুত পরিষ্কার করা যাবে তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই লতিগুলো পরিষ্কার করা কিন্তু একদমই সহজ, তবে অবশ্যই কিন্তু লতি পরিষ্কার করার আগে 15 থেকে 20 মিনিট লতিগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে। যদি আপনারা আরও একটু বেশি টাইম ভিজিয়ে রাখেন তাহলে আরও বেশি ভালো হবে। এখন এই লতিটাকে আপনাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো। তো প্রথমে আমরা যে কাজটি করব তা হচ্ছে এই লতির গায়ের উপর দিয়ে দেখবেন যে পাতার মতো অনেকটা অংশ এভাবে একটু আলগা থাকে, এগুলোকে আমরা তুলে নিব। এগুলো কিন্তু আমরা ফেলে দিব, এগুলো লাগে না আমাদের রান্না করতে, তাই এগুলো আমরা প্রথমে হাত দিয়ে একটু ফেলে নিব। পুরো লতিটা থেকে আমরা এগুলোকে ফেলে নিব। আর এরপরে যে কাজটি করব আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন, এই যে আমি একটি স্টিলের মাজুনি নিয়ে নিয়েছি, এই মাজুনি কিন্তু সবার বাসায় থাকে হাঁড়ি পাতিল পরিষ্কার করার জন্য। এই মাজুনি দিয়ে যদি আপনারা একটু হালকাভাবে ঘষা দেন তাহলে দেখবেন লতি একদমই পরিষ্কার হয়ে যাবে। হালকাভাবে লতিটাকে ধরে বা লতিটাকে নিচে রেখেও কিন্তু আপনারা এই মাজুনি দিয়ে ঘষা দিতে পারেন। দেখুন, মাজুনির সাথে লতির যে উপরের অংশটা সেই অংশ কিন্তু চলে এসেছে। যে জিনিসটা বাঁচতেই কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, অর্থাৎ কাটার সময় যে জিনিসটাই আমাদের বিরক্ত লাগে, তো একটা লতি কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। ঠিক একই রকমভাবে আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে, উপরের যে আলগা পাতার মতো আছে এগুলো কিন্তু আমরা ফেলে দিব, পুরো লতিটা থেকে আমরা ফেলে দিব। কারণ যেহেতু আমরা স্টিলের মাজুনি দিয়ে এটাকে ঘষব, এইগুলো যদি থাকে তাহলে কিন্তু আমাদের পরিষ্কার করতে অসুবিধা হবে। তো আমি ফেলে দিয়েছি, এখন যে স্টিলের মাজুনিটা দিয়ে এটাতে কিন্তু আমি হালকা করে ঘষা দিচ্ছি। আপনারা যখন আসলে করবেন তখন আপনারাই বুঝতে পারবেন যে এটা কতটা সহজ একটা প্রসেস। বিশেষ করে বটিতে যদি আপনারা অনেকক্ষণ ধরে এগুলো করতে যান তাহলে কিন্তু সময়টা অনেক বেশি লাগবে, কিন্তু এভাবে করলে খুবই দ্রুত পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমি আরও একটি পরিষ্কার করে নিয়েছি। ঠিক একইভাবে স্টিলের মাজুনি দিয়ে আমি সবগুলো লতি পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কেজির মতো লতি আছে, সবই কিন্তু পরিষ্কার করেছি খুবই অল্প সময়ের ভেতরে। এখন যে কাজটি করতে হবে, এই যে লতির যে গোড়ার দিককার অংশ এই অংশটুকু আমরা কেটে ফেলে দিব, আর তারপরে যে লতির লম্বা অংশ সেগুলোকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কেটে নিব। খুবই দ্রুত হয়ে গেল লতি পরিষ্কার করা। এরপর থেকে অবশ্যই এভাবে লতি পরিষ্কার করে নেবেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।